আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। রাসূলরা ছাড়া সাধারণত মানুষ মাত্রই পাপপ্রবণ হয়, নেক আমলের চেয়েও পাপের দিকে মানুষ বেশি আসক্ত হয়। এই প্রতিবন্ধকাকে ভেঙ্গিয়ে মানুষকে আল্লাহর পথে পেরে আসতে হয়, নেক আমলে মনোযোগী হতে হয় এবং তা বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতন থাকতে হয়। প্রতিটি মুমিন কম বেশি ইবাদত বন্দেগি করে, তার সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা তা বোঝার কিছু মানদণ্ড ঠিক করেছেন সালেফে সালেহীন। আজকের ভিডিওতে সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গুনাহে প্রত্যাবর্তন না করা। বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে, তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। পাশাপাশি যদি বিগত দিনের গুনাহগুলোর স্মরণ তাকে চিন্তিত ও লজ্জিত করে, আফসোসের তুফানে তার মনকে অশান্ত করে, তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে। গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয়, সে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদত করে, তবে সে 40 বছর ইবাদত করলেও তা কবুল হবে না। ইয়াহিয়া ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার জিহ্বা ইস্তেগফার করে কিন্তু তার অন্তর গুনাহের উপর আবদ্ধ থাকে এবং তার দৃঢ় সংকল্প তাকে মাসখানেক কিছুদিন পর পাপে ফিরে যাওয়ায় সে ফিরে যায়, তবে তার রোজা প্রত্যাখ্যাত হয়, তার দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে যায়। আমল কবুল না হওয়ার ভয় করা। আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন, বান্দা নিজের কল্যাণের জন্যই আল্লাহর ইবাদত করে, তাই দম্বরে তার ইবাদত করা মূল্যহীন, বরং তার ইবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে, কুশুকুজুর সঙ্গে। আর পরিপূর্ণ কুশুকুজু আনতে হলে অবশ্যই ইবাদতটি সঠিক হচ্ছে কিনা তা আল্লাহর কাছে কবুল হবে কিনা এ ভয় অন্তরে থাকতে হবে, তবেই ইবাদত বিশুদ্ধ করার গুরুত্ব অন্তরে তৈরি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের আয়াত, আর যারা দান করে এবং তাদের অন্তর বিতকম্পিত, এর ব্যাপারে জিজ্ঞেস করে বলেন, এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হে সিদ্দিক থনায়া, বরং এরা হলো ওই সব লোক যারা সিয়াম পালন করে, নামাজ আদায় করে, সদকা দেয়, অথচ তাদের পক্ষ থেকে এইসব কবুল না হওয়ার আশঙ্কা করে। এরাই তারা যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী। নেক আমলের সুযোগ পাওয়া। মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নেক আমলে অর্থনিয়োগের সুযোগ পান। অতএব বেশি বেশি নেক আমলের সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকারের, সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে, আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব। আর যে কার্পণ্য করেছে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে, আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব। নিজের আমলকে ছোট করে দেখা। নিজের আমলকে ছোট করে দেখার অর্থ হল নিজের আমলে নিজেই বিস্মিত না হওয়া, কিংবা আমল করে তার উপর অহংকার না করা। মহান আল্লাহ মানুষের শরীরের যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন, সারা জীবন আমল করেও সেগুলোর যথাযথ হক আদায় করা সম্ভব নয়। তাছাড়া আমল নিয়ে অহংকার করলে আমলের সওয়াব বিনষ্ট হয়, নেক আমলে অলসতা চলে আসে। তাছাড়া হাদিসের ভাষ্যমতে
আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু নিজের আমল দিয়েই নাজাত পাওয়া সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কশমিন কালেও তোমাদের কাউকে নিজের আমল নাজাত দেবে না। তারা বলেন, হে আল্লাহর রসুল, আপনাকেও না। তিনি বলেন, আমাকেও না, তবে আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে ডেকে রেখেছেন। তোমরা যথার্থই আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে, বিকালে এবং রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপ্রন্থা অবলম্বন করো। মধ্যপ্রন্থা আমাদের লক্ষ্য পৌঁছাবে। ইবাদতে আন্তনিয়োগ পছন্দনীয় হওয়া, ইবাদত কবুল হওয়ার এটাও একটি চিহ্ন। ইবাদত করতে আগ্রহী হওয়া, গুনাহ হতে অনাগ্রহ সৃষ্টি হওয়া, ইবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়। জেনে রেখো, আল্লাহর স্মরণে চিত্ত প্রশান্ত হয়। ইবাদত কবুলের আশা করা, আল্লাহর রহমতের আশা ছাড়া শুধু আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে পরিচালিত করতে যথেষ্ট নয়। কেননা আশা ছাড়া শুধু ভয় মানুষকে হতাশা বাড়ায়, আর ভয় ছাড়া শুধু আশা মানুষকে বেপরোয়া করে তোলে, যার দুটোই মানুষের জন্য ভয়ঙ্কর। আর যখন আল্লাহর প্রতি ভয় ও আশার মিলন ঘটে, তখন আল্লাহর প্রতি ভয় থেকে ইবাদতে কুশুখুজু আসে, আর তার রহমতের আশায় ইমান বৃদ্ধি পায়। মহান আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও তার স্ত্রীর ব্যাপারে বলেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত, আর আমাকে আশা নিয়ে ও ভীত হয়ে ডাকত, আর তারা ছিল আমার প্রতি ভিনয়ী। ন্যাক্ষার ব্যক্তির সংস্রব পছন্দ করা, যারা ন্যাক্ষারদের সঙ্গে উঠাবসা করতে পছন্দ করে আর বদখারদের থেকে দূরে থাকে, তারা আল্লাহর সুদৃষ্টির আশা করতে পারে। কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু জার, ঈমানের কোন শাখাটি অধিক মজবুত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ও তার রাসূলই অধিক অবগত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর সখ্যতা স্থাপন করা এবং শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করা। বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার আমলকে ত্রুটিমুক্ত করে। তাই যারা বেশি বেশি ইস্তেগফার করে, তারা তাদের আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আশাবাদী হতে পারে।